প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, দেশবাসী এবং প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ 29 জুন 2020, 15/28/1427। প্রতিদিনের মতো আমি অধ্যাপক রেতে নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তর, কোভিড-19 দৈনিক স্বাস্থ্য বুলেটিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তথ্য তুলে ধরবার আগে একটি বিষয়ে আপনাদের অবগত করতে চাই, সেটা হলো করোনা পরিস্থিতিতে নবজাতক ও শিশুদের অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা। করোনায় আক্রান্ত মায়ের কাছ থেকে গর্ভস্থ শিশুর আক্রান্ত হওয়ার কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি, তবে ভূমিষ্ঠ হওয়ার শিশুটি সংক্রমিত হতে পারে, তাই নবজাতকের সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন। বুকের দুধ খাওয়ানোর কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে মায়ের দুধের মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমিত হয় না। বুকের দুধ খাওয়ানো এবং নবজাতককে মায়ের ত্বকের স্পর্শে রাখার সময় মা মাস্ক পরিধান করবেন। দেশের সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা সদর হাসপাতালের IMCI ও পুষ্টি কর্নারে অনূর্ধ্ব 5 বছরের শিশুদের IMCI সেবাসমূহ যথারীতি চলমান আছে। আমরা যেন সকল গর্ভবতী মাদের প্রতি বিশেষভাবে যত্ন রাখি, খেয়াল রাখি, পরিবারের সদস্যরা যেন সচেষ্ট থাকেন, যেন গর্ভবতী মারা সংক্রমিত না হয়, তারা যেন বাইরে গেলে অবশ্যই মাস্ক পরেন, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধোন, জনসমাবেশ এড়িয়ে চলেন এবং কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রেখে চলেন ভিড়ের মধ্যে গেলে। কাজেই গর্ভবতী মারা একটি খুবই সংবেদনশীল একটি গ্রুপ, যার উপর নির্ভর করছে ভবিষ্যৎ একটি প্রজন্ম। কাজে আমরা যেন সকলেই গর্ভবতী মাদের স্বাস্থ্যসেবার প্রতি বিশেষভাবে খেয়াল রাখি, তাদের হাসপাতালে যখন পরীক্ষা করার সময় নিয়মিতভাবে তাদের চেক আপের ব্যবস্থা রাখি এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে তাদেরকে নিয়ে যাই। যারা পরিবারের সদস্যরা আসেন তারা এই বিষয়ে বিশেষ খেয়াল রাখবেন। 68টি পরীক্ষাগার চালু আছে। আমাদের সর্বশেষ সংযোজিত একটি বেসরকারি পরীক্ষাগার, যেটা গুলশান এর ল্যাব, এবং বর্তমানে আজকে আমরা 65টি পরীক্ষাগারের ফলাফল দিব। 2টি এ সরকারি, কারিগরি কারণে 2টি সরকারি পরীক্ষাগার থেকে ফলাফল পাওয়া যায়নি এবং 1টি বেসরকারি পরীক্ষাগার থেকে ফলাফল পাওয়া যায়নি। গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 14,413টি এবং পূর্বের নমুনা সহ 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে 17,837টি নমুনা এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 7,48,034টি। গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 4,014 জন এবং 24 ঘন্টায় শনাক্তের হার 22.50%। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 1,41,801 জন এবং এ পর্যন্ত শনাক্তের হার 18.96%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,053 জন, এ পর্যন্ত সুস্থ হয়েছেন 57,780 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 40.75%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 45 জন, এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 1,783 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.26%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 36 জন, নারী 9 জন। বয়স বিভাজনে 21 থেকে 30 বছর 2 জন, 31 থেকে 40 3 জন, 41 থেকে 50 7 জন, 51 থেকে 60 11 জন, 61 থেকে 70 14 জন, 71 থেকে 80 6 জন, 81 থেকে 90 1 জন এবং 91 থেকে 100 বছরের মধ্যে 1 জন। বিভাগ বিভাজনে ঢাকা বিভাগে 22 জন, চট্টগ্রামে 10 জন, খুলনা 5 জন, রাজশাহী এবং ময়মনসিংহে 1 জন করে, সিলেট এবং বরিশালে 3 জন করে। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 30 জন, বাড়িতে 14 জন এবং হাসপাতালের মৃত অবস্থায় এসেছেন 1 জন। কোভিড ডেডিকেট হাসপাতালের
বেড সংখ্যা বা শয্যা সংখ্যার তথ্য। ঢাকা মহানগরীতে জেনারেল বেডের সংখ্যা 6,015টি এবং ঢাকা মহানগরীতে আইসিইউ বেডের সংখ্যা 134টি। সারা দেশে জেনারেল বেডের সংখ্যা 14,690টি, সারা দেশে আইসিইউ বেডের সংখ্যা 374টি। সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 11,108টি, সারা দেশে হাই ফ্লো নেজাল ক্যানুলার সংখ্যা 104টি, সারা দেশে অক্সিজেন কনসেন্ট্রেটরের সংখ্যা 98টি। এখানে উল্লেখ করি শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউট ঢাকার একটি হাসপাতাল, যেটা কোভিড ডেডিকেটেড করা হয়েছে এবং এখানে রোগী ভর্তি চলমান আছে এবং এখানে অনেক শয্যা এখনও খালি আছে এবং এখানে আইসিইউ ব্যবস্থাও আছে। সারা দেশে জেনারেল বেডে ভর্তিকৃত রোগীর সংখ্যা 4,881 জন, সারা দেশে আইসিইউ ভর্তিকৃত রোগীর সংখ্যা 213 জন, সারা দেশে 24 ঘন্টায় ভর্তিকৃত রোগীর সংখ্যা 719 জন এবং 24 ঘন্টায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা সারা দেশে 646 জন। 24 ঘন্টা আইসোলেশনে যুক্ত হয়েছেন 1,028 জন, 24 ঘন্টা আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 609 জন। এ পর্যন্ত আইসোলেশনে গেছেন 25,838 জন, এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 10,896 জন, বর্তমানে আইসোলেশনে আছেন 14,942 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন 3,053 জন, এ পর্যন্ত কোয়ারেন্টাইন 3,61,224 জন। গত 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন 2,692 জন এবং এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন 2,96,365 জন, বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 64,959 জন। সরকারিভাবে 629টি প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ব্যবস্থা আছে, যেগুলো জেলা এবং উপজেলা পর্যায় পর্যন্ত, এবং তাৎক্ষণিকভাবে এই প্রতিষ্ঠানগুলিতে কোয়ারেন্টাইন সেবা দেওয়া যায় 31,991 জনকে। বাকি যারা কোয়ারেন্টাইনে আছেন তারা বাসায় বা হোম কোয়ারেন্টাইনে আছেন। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী গত 24 ঘন্টায় সংগৃহীত হয়েছে 25,28,245টি এ পর্যন্ত সংগৃহীত ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী এবং এ পর্যন্ত বিতরণ হয়েছে 23,81,164টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী। 24 ঘন্টায় বিতরণ হয়েছে 4,600টি, বর্তমানে মজুদ আছে 1,47,081টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী, এটা সূত্র কেন্দ্রীয় ঔষধাগার। এবং আমরা অনুদান হিসেবে পেয়েছি অস্ট্রেলিয়ার আর্থিক সহযোগিতা, জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP, বাংলাদেশ সরকারকে 1,50,000টি গগলস, 1,50,000টি N95 রেসপিরেটরি মাস্ক এবং 65,000 ফেস শিল্ড প্রদান করেছে। আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFPA এবং অস্ট্রেলিয়ার কে, যারা বাংলাদেশের জনগণকে এবং চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী যারা সেবা দিয়ে যাচ্ছেন তাদের জন্য এই অনুদানটি পাঠিয়েছেন। 24 ঘন্টায় ফোন কল গ্রহণ করা হয়েছে 1,69,418টি, এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 1,37,81,169টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্ত পাঠে সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,408 জন, 24 ঘন্টায় নতুন চিকিৎসক যুক্ত হয়েছেন 4 জন এবং স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,217 জন চিকিৎসক। স্ক্রিনিং কার্যক্রম অব্যাহত আছে, গত চব্বিশ ঘন্টায় স্ক্রিনিং হয়েছে 1,217 জন, এর মধ্যে 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে 683 জন, সকল স্থল বন্দরে 385 জন এবং 2টি সমুদ্র বন্দরে 169 জন। এ পর্যন্ত স্ক্রিনিং হয়েছে 734,705 জন, এগুলি 3টি আন্তর্জাতিক বিমানবন্দর, সকল স্থল বন্দর, 2টি সমুদ্র বন্দর এবং ক্যান্টনমেন্ট রেল স্টেশনে। দক্ষিণ পূর্ব এশিয়ায় 24 ঘন্টা শনাক্ত হয়েছেন 25,399 জন, এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 735,854 জন। মৃত্যুবরণ করেছেন দক্ষিণ পূর্ব এশিয়ায় 24 ঘন্টায় গত 24 ঘন্টায় 482 জন এবং এ পর্যন্ত 20,621 জন। বিশ্বে 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 1,89,077 জন এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 98,43,073 জন। মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় বিশ্বে 4,612 জন এবং এ পর্যন্ত 4,95,760 জন। দক্ষিণ এশিয়ার পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতির তথ্য আমরা পেয়েছি বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট 28 জুন 2020। এই ছিল আমাদের কাছে।
শেষ করবো। তবে যাবার আগে আবার বলবো, নিজেকে সুরক্ষিত রাখুন, মাস্ক পরুন, বারবার সাবান পানি দিয়ে হাত ধুন 20 সেকেন্ড ধরে, জনসমাবেশ এড়িয়ে চলুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। যারা বেশি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, যেমন যাদের দীর্ঘদিন কোনো ব্যাধি আছে, অসংক্রামক ব্যাধি আছে, যেমন উচ্চ রক্তচাপ, ক্যান্সার, ডায়াবেটিস, কিডনি সমস্যা, হাত বা হৃদরোগ, এসব যাদের আছেন, তারা যেন অবশ্যই সকল সাবধানতা মেনে চলেন বা স্বাস্থ্যবিধি মেনে চলেন, কারণ সুরক্ষিত, নিজে সুরক্ষিত থাকবেন এবং আপনার পরিবারকেও সুরক্ষিত রাখবেন। যারা ধূমপান করছেন তারা অতিরিক্ত ঝুঁকির, তাদের মধ্যে ঝুঁকির হার বেশি, কাজেই ধূমপান ত্যাগ করুন এবং অবশ্যই জনসমাবেশ এড়িয়ে চলা। রাস্তাঘাটে অনেক জায়গায় দেখা যায় আমাদের অনেক জনগোষ্ঠী, বিশেষ করে তরুণদের ক্ষেত্রে বলবো এবং তরুণ যুবকদের ক্ষেত্রে বলবো, যে অনেক জায়গায় দেখা যাচ্ছে তারা মাস্ক পরিধান করছেন না এবং ধূমপান করছেন, কোনো সামাজিক দূরত্ব না মেনেই। আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাবো, আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং নিজেকে সুরক্ষিত রেখে পরিবারের সকলকে সুরক্ষিত এবং সংক্রামুক্ত রাখুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।